শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত। আজ আমি দেখাবো অতি সহজ পদ্ধতিতে কিভাবে দই চিকেন বানানো যায়। যারা নতুন শিখছেন রান্না, তারাও এই রান্নাটি সহজেই করতে পারবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে রান্না। আজকের এই রান্নাটির মেন পার্ট হলো ম্যারিনেশন। তো এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি চিকেনটি। এখানে আমি এক এক করে সমস্ত মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ 1.5 চামচের মতন লবণ। এবারে দেব 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে লঙ্কাটা ব্যবহার করবেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা। এখানে রসুনের থেকে আদার পরিমাণ সামান্য বেশি আছে। এবারে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। দই চিকেনে গোলমরিচের গন্ধটা খুবই ভালো লাগে। এবারে দিচ্ছি এই রান্নার প্রধান উপকরণ টক দই। এখানে আমি 500 গ্রাম চিকেনে 200 গ্রাম টক দই ইউজ করেছি। এখানে টক দইটা আমি আগে ফেটিয়ে নিয়েছি। এবার সমস্ত মশলাটা আমি চিকেনগুলির গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। আগেই বলেছিলাম এই রান্নার মেন পার্ট হলো ম্যারিনেশন, তাই এটিকে যতক্ষণ ম্যারিনেট করবেন ততটাই ভালো। আমি এখানে 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম। এরপরে একটি কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, ও এখানে 1 চামচের মতন তেল দিলাম। তেল গরম হলে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা, 1টি তেজপাতা, 3 থেকে 4 টুকরো দারচিনি ও 3টি ছোট এলাচ। এখানে এলাচগুলো আমি একটু ফাটিয়ে নিয়ে তারপর ব্যবহার করছি, না হলে ভাজার সময় এলাচগুলি ফেটে গায়ে ছিটানোর ভয় থাকে। আর দিয়ে দিলাম 3 থেকে 4টি লবঙ্গ ও 8 থেকে 10টি গোলমরিচ। এবারে এই কটা মশলাগুলি আমি 5 থেকে 10 সেকেন্ডের মতন ভেজে নেব। মশলাটি ভাজা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। এবারে অ্যাড করে দিলাম 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রাখবো, আর পেঁয়াজগুলি আমি খুব লাল করে ভাজবো না। কন্টিনিউ নেড়ে চেড়ে আমি পেঁয়াজটি ভেজে নেবো। পেঁয়াজটা আমি হালকা সোনালি করে ভেজে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু, এই অবস্থা পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নিলাম। এবারে আমি অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। সমস্ত চিকেনগুলি আমি এক এক করে অ্যাড করছি। এই রান্নাটি খুবই সহজ বন্ধু, শুধু ম্যারিনেট করা ও গরম মশলার ফোড়ন দিয়ে ঢাকা দিয়ে রান্না করলেই হয়ে যায়। এবার সমস্ত চিকেন দেওয়া হয়ে গেলে বাকি যে মশলাটুকু থাকবে বাটির মধ্যে, সেই মশলাটিও আমি অ্যাড করে দিচ্ছি। এবারে চিকেনটি আমি ওপর নিচ করে হালকা হাতে একটু নেড়ে নেব। এই রান্নাটার মধ্যে একটু জল অ্যাড করব না, দই ও চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই চিকেনটি সেদ্ধ হয়ে যাবে। গ্যাসটা এই সময় লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। চিকেনটি আমার উপর নিচ করে নাড়া হয়ে গেছে,
বর্নিচ করে নেড়ে নিয়ে আমি এখানে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 15 মিনিট পর এর মাঝখানে আমি একবার ঢাকা খুলে 3 থেকে 4টি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এখানে লঙ্কাগুলি আমি ফ্লেভারের জন্য অ্যাড করলাম। এবারে 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটি খুলে নিলাম। 15 মিনিট পর দেখুন চিকেন থেকে জল ছেড়েছে আর চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। চিকেনগুলি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে এই গ্রেভিটি আর একটু ঘন করার জন্য আমি ব্যবহার করছি 1 চামচ কাজু বাটা ও 1 চামচ দই। এখানে কাজু ও দইটা আমি একসাথে ফেটিয়ে নিয়েছি। কাজু ও দইটা আমি এবারে ভালোভাবে মিশিয়ে দেব। আপনারা যদি এই রান্নাটি সাদা রঙের করতে চান, সাদা সাদা একটু খেতে চান, তাহলে গুঁড়ো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও বেটে দিতে পারেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 চামচের মতন গোলাপ জল আর দিচ্ছি সামান্য পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি এখানে হাতে ম্যাশ করে নিয়েছি। আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এখানে চিনিটা আমি লবণ ও দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ব্যবহার করলাম। আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তো চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। এবার সমস্ত মশলাগুলি ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে 5 মিনিট রেস্টে রেখে দিলেই রেডি আজকে দই চিকেন। এটি আপনারা রুটি, লুচি, পরোটা, নান, তন্দুরি বা জিরে রাইস, ফ্রাইড রাইস যে কোনো পদের সাথেই খেতে পারেন। তো বন্ধুরা, আমার এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ও আপনারাও বানিয়ে খান, তারপরে আমাকে জানান যে কেমন হয়েছে। আমার রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার তো করবেনই, সাথে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমার নতুন নতুন রান্না সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।